2015 সালের পুরো ভোট ব্যাপক অশান্তির সাক্ষী হয়েছিল বিধাননগর। আর ওই বছরই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে বিধাননগর পুরসভার 7 নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন দেবরাজ চক্রবর্তী। 7 বছর পর তিনি আবার প্রার্থী হয়েছেন ওই ওয়ার্ডে, তবে এবার তৃণমূলের টিকিটে। একই প্রার্থী, একই নির্বাচনী এলাকা, কিন্তু দল আলাদা। বাড়ি বাড়ি চলছে প্রচার। 2015-র বিধাননগরের পুরভোট এখনো আলোচ্য বিষয়। মাঝে মধ্যেই বিরোধীরা সেই পুরভোটের উদাহরণ সামনে তুলে ধরে আক্রমণ শানায় শাসক দলের বিরুদ্ধে। পুরভোটের রেজাল্ট বেরোনোর পর দেখা গেল সবকটা আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। শুধুমাত্র একটি আসনে জয়ী হয়েছেন কংগ্রেসের এক প্রার্থী। তরুণ সেই প্রার্থী সেদিন ছিলেন কংগ্রেসের একমাত্র প্রতীক। মনে আছে সেদিনের ঘটনা? একদম মনে আছে। আপনারা সকলে সেদিন আমাদের পাশে ছিলেন এবং সর্বোপরি আমার এলাকার মানুষ আমার পাশে ছিল। আমি আজও সেই দিনের কথা মনে রেখেছি এবং আমি কৃতজ্ঞ আমার এলাকাবাসীর কাছে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক জীবন শুরু বর্তমানে উত্তর চব্বিশ পরগনা জেলার যুব তৃণমূল সভাপতি, একসময় প্রাক্তন মন্ত্রী ও রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক পূর্ণেন্দু বসুর সেক্রেটারি ছিলেন। সূত্রের খবর, কোনো এক মনোমালিন্যের কারণে তৃণমূল ছেড়ে বেরিয়ে যান দেবরাজ, যোগ দেন কংগ্রেসে। 2015 সালে হাত চিহ্নে প্রথম ভোটে লড়ে বিধাননগর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। তার 6 মাসের মধ্যে আবার তৃণমূলে ফিরে আসেন। সেই দেবরাজ চক্রবর্তী এবার বিধাননগরের পুরযুদ্ধে 7 নম্বর ওয়ার্ডে ঘাসফুল শিবিরের সৈনিক। দেবরাজের স্ত্রী অদিতি মুন্সী রাজারহাট গোপালপুরের তৃণমূল বিধায়ক। আর 41টি ওয়ার্ডের বিধাননগর পুরসভার 16টি ওয়ার্ড রাজারহাট গোপালপুর বিধানসভার অন্তর্গত। সেই মতো নিজের ওয়ার্ডের পাশাপাশি বাকি 15টি ওয়ার্ডেও নির্বাচনী দায়িত্ব সামলাতে হচ্ছে দেবরাজকে। আপনার গৃহিণী, তিনি এখন এই এখানকার বিধায়ক, স্বাভাবিকভাবে আপনার কাছে তো মানুষের প্রত্যাশা আরও অনেকটা বেশি। নিশ্চিতভাবে আমি বলি, একটা কাউন্সিলরের বাইরে গিয়েও একটা বিধায়ক যখন আমার পরিবারে আছে, যেটা আমার সম্ভব হয়নি, সেই সম্ভব আমরা এখন করতে চলেছি। বিধাননগর পুরসভার 7 নম্বর ওয়ার্ডে রয়েছে ভিআইপি রোড লাগোয়া কৈখালী অঞ্চল, বিমানবন্দর থেকে একেবারে কাছে, মাল্টিপ্লেক্স থেকে বহুতল, কি নেই সেখানে। প্রচারে বেরিয়ে কাজের খতিয়ান তুলে ধরছেন প্রার্থী। প্রায় 70% ড্রেনেজ সিস্টেম আমরা আন্ডারগ্রাউন্ড করতে পেরেছি বিগত 5 বছরে। এখানে বিগত দিনে 2টি পাম্প ছিল, আজকে সেটি 4টি হয়েছে, এবং যেগুলো পাম্প ছিল, যেগুলো চলার মতন অবস্থায় ছিল না, সেগুলোকেও আমরা নতুন করে ইনস্টলেশন প্রসেসের মধ্যে দিয়ে ইম্প্রোভাইজ করেছি। আমি আশাবাদী তাদের ভরসা, ভালোবাসা, আশীর্বাদ আমার প্রতি থাকে। একটা বড় অংশের ভিআইপি রোডের জল জমার সমস্যা আমরা ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে টেক আপ করেছি। প্রচারের মধ্যেই কোনোদিন এর বাড়িতে, কোনোদিন ওর বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ, জনসংযোগের সঙ্গে পেট পুজো হয়ে যাচ্ছে দিব্যে। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।